যোৱাকালি যেটো অসম মিজোরাম সীমান্তত যেটো ধারাকার গুলি যেটো আমি জানা মতে যে মিজো পুলিশ আর অসম পুলিশের মাজত একটা সংঘর্ষ হয়েছিল, তাত আমার তরতাজা ছয়জন অসম আরক্ষীর জওয়ান তাত শহীদ হয়েছে। প্রথমে তেওঁলোকৰ আমি শহীদক শহীদ বলে আখ্যা দিছো আর তেওঁলোকৰ বিদেশীর আত্মা সদগতি হয় তারে কামনা করু। আর কালির দিনটো যেটো ঘটনা আছে তাক ব্ল্যাক ডে হিসাবে ঘোষণা করাটো দরকার। সব এই যে অসম সরকার, এই যে হিমন্ত বিশ্ব নেতৃত্বাধীন সরকার, যেটো নেডার আহ্বায়ক, কেইদিনমান আগত লেইলাপুরত একটা বিদ্যালয়ত বোমা বিস্ফোরণ করিল, বিস্ফোরণ করিল ঘটাল। আমি মেমোরেন্ডাম দিছিল, বিভিন্ন বরাকভেলির সংগঠনের মেমোরেন্ডাম দিছিল, তার স্বার্থও কিন্তু কোনো অ্যাকশন হওয়া নাই। তার পরিণাম ফলস্বরূপ কালি যেটো ঘটনা হল, তেতিয়াহলে আমি কব বিচাৰোঁ যে আমার অসম সরকারের যেটো মন্ত্রী, যেটো চিফ মিনিষ্টার, তো ব্যর্থ হয়েছে। তো নিজের ইন্ডিয়ার ভিতরতে অসম মিজোরামর অসম মিজোরাম যেটো বর্ডার, তাতে আমাক সুরক্ষা দিব পৰা নাই। তেওঁলোকে কৈ আছে, যেহেতু বিজেপি কেন্দ্র সরকার কৈ আছে যে আমি পাকিস্তানের পৰা সুরক্ষা দিম, চাইনার পৰা সুরক্ষা দিম, কেনেকে সুরক্ষা দিব? ইন্ডিয়ার ভিতরতে এটা স্টেট আর স্টেটের মাজত যদি গুলাগুলি হয়, ভয়ঙ্কর গুলাগুলি হয়, আর আমি জানা মতে 60 পিপল এতিয়ালৈকে গুলিবিদ্ধ হয়ে শিলচর মেডিকেল কলেজত চিকিৎসা হয়ে আছে। তারপরও আমি জানা মতে তার অবস্থা কেজনমান সংকটজনক, সেই কেজন হয়তো শহীদ হব পারে, এটা আমার ধারণা। তো আমি কও এই যে আমার চিফ মিনিষ্টার টোটালি ব্যর্থ হয়েছে, বর্ডারও সুরক্ষা দিব পৰা নাই। তেওঁলোকে নাগাল্যান্ডত গলে কয় যে গ্রেটার নাগাল্যান্ডর আপনার সমর্থন দিম, তার যত আমার অসমের ভূমি গ্রেটার নাগাল্যান্ডত সময় আছে, আকো অসমত আহি গলে যে বেলেগ এটা কর, বেলেগ এটা কর, বেলেগ এটা কথা, বেলেগ এটা কথা কয়। যেহেতু গৃহমন্ত্রী অমিত শাহজি ই যাকালি এই কেইদিনমান আগত আহি গুছি গৈছে, তার স্বার্থ এই বিরাট একটা ডাঙর ঘটনা হল। তো মই আমি কব বিচাৰিছো যে হিমন্ত বিশ্ব শর্মা টোটালি ফেলিয়ার হয়েছে। আমি অসম আরক্ষীর লগত আছো, তেওঁলোকৰ পৰিয়ালবৰ্গৰ লগত সমবেদনা জ্ঞাপন কৰিছো, কিন্তু আমি যেটো হিমন্ত বিশ্ব শর্মা ই আমাক সুরক্ষা দিব পৰা নাই, ই অসমক সুরক্ষা দিব পৰা নাই, ব্যর্থ বলে আমি কব পাৰো। তেওঁক আমি ব্যর্থ কৰিব কব পাৰো, বহুত কথা আছে কবলৈ গলে। এই এনআরসি যেটো আছে, এনআরসির যেটো বায়োমেট্রিক, 27 লাখ মানুষের বায়োমেট্রিক লৈছে, তার বায়োমেট্রিক হোল্ড করে রাখিছে, আর তেওঁলোকে এইটো হোল্ড এতিয়ালৈকে এৰি দিয়া নাই, যার কারণে বহুত গরিব দুখিয়া মানুষের আধার কার্ড হওয়া নাই। আজি আধার কার্ড নহার ফলস্বরূপে কি হল যে রেশন কার্ড নহয়, পিবিজে প্রভিডেন্ট ফান্ড নহয়, ইন্স্যুরেন্স যেটু আছে এইটু ক্লেম করলে ইন্স্যুরেন্স পাওয়া না যায়। এই যে গরিব শ্রেণীর মানুষ যেটু ভুগি আছে, এইটু কোনে চাব? আমি সেইকেইদিনমান আমার যাওয়া কেইদিনমান আগত আমার বিভিন্ন জাতীয় সংগঠনের লগ ধরছিল, তেওঁলোকে কৈছিল এই কথা, তথাপি এওঁলোকে এতিয়ালৈকে গুরুত্ব সহকারে ধরা নাই। মানে মেঘালয়ের মিজোরামের সিএম আর অসমের সিএম দুজনে সুতিনি যেনকা যুদ্ধ হয়, এনেকা যুদ্ধ হয়ে আছে যেন আমি পাইছো। টুইটারত এইফালে মিজোরামের চিফ মিনিষ্টার কয় বেলেগ একটা কথা যে তোর দোষ, এইফালে আমার হিমন্ত বিশ্ব শর্মা কয় যে তোর দোষ। এই যে সুতিনির যেটো যুদ্ধ, এই সুতিনির যুদ্ধটু বন্ধ হব লাগে। আর এই যে অসম মিজোরাম যেটো সীমান্ত যেটো ঘটনা হয়েছে, তাত আর সিআইডি এনআই তদন্ত করি উচিত শাস্তি, যিয়ে ইনভলভ থাকুক না কিয়, অসমৰ যদি আরক্ষী ইনভলভ থাকে অসমৰ আরক্ষী শাস্তি দিয়ক, মিজোরামের আরক্ষী যদি ইনভলভ থাকে মিজোরামের আরক্ষী শাস্তি দিয়ক। কিন্তু আমি জানা মতে অতি দুর্ভাগ্য কথা, এই যে নেডার আহ্বায়ক হিমন্ত বিশ্ব শর্মা বুক ফালি কয় যে আমি নেডার আহ্বায়ক, তেওঁলোকের আন্ডারত আছে, কিন্তু জানা মতে অসমৰ মাটিতে মিজোরামের আগ্রাসন চলি আছে। আর আজ 500 কিলোমিটার 500 মিটারের ভিতরত চেকপোস্ট দিলে অসম আরক্ষীয়ে, তাতো যদি গুলি চালনা হয় আরও 500 মিটার পিছায় আহিব। তো এনে এনে করে আমার অসমখন আধা মিজোরামে লৈ যাব, আর আমি হাততালি দিয়ে চিঁড়ি থাকিম আর জয় শ্রীরাম কই থাকিম, এইটাই আমার ধারণা।